নমস্কার, কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্র এবং ডলি হালদার ওয়াইটি গ্রুপের যৌথ উদ্যোগে শনিবার ঠিক রাত্রি 8টায় যে লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটির পরিকল্পনা ও প্রয়োগ করেছেন প্রীতম ভট্টাচার্য। আজ 23শে অক্টোবর, বাংলা কবিতার জগতে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে এক বিশিষ্ট কবি যেমন জন্মগ্রহণ করেছেন, তেমনি আজকের দিনেই প্রয়াত হয়েছেন বাংলা ভাষার একজন অন্যতম কবি তথা সব্যসাচী লেখক। 1929 সালের 23শে অক্টোবর ঢাকার মাহুতটুলির 46 নং বাড়িতে জন্মগ্রহণ করেন প্রখ্যাত কবি শামসুর রহমান। বাংলা কবিতায় তিনি দেশকালের সীমারেখাকে অতিক্রম করে দুই বাংলার কবিতাপ্রেমী মানুষের একান্ত আপনজন হয়ে আছেন। কবি অমিত বন্দ্যোপাধ্যায়ের কথাই বলতে হয়, হৃদয়ে আজও একইভাবে তোমার শব্দ বহমান, জন্মদিনে শ্রদ্ধা ও প্রণাম কবি শামসুর রহমান। ঢাকার রায়পুরা থানার বাড়িতে বাবা মোখলেশুর রহমান চৌধুরী এবং মা আমিনা বেগম সহ থাকতেন 7 ভাই 6 বোন। শামসুর রহমান ছিলেন চতুর্থ। ছোট বোনের অকাল মৃত্যুতে এক বেদনাদায়ক গদ্য লিখলেন, সেটাই তাঁর জীবনের প্রথম লেখা। কিন্তু তাঁর লেখা প্রথম প্রকাশিত হল তাঁর 20 বছর বয়সে, 1949 সালে সোনার বাংলা পত্রিকায়। কবিতার নাম 1949। সেই কবিতার মধ্যে ছিল জীবনানন্দ দাশের ছায়া। কবি সুধীন্দ্রনাথ দত্তের কবিতাও ছিল তাঁর প্রেরণা। আমরা তাঁর লেখা একটি কবিতার আবৃত্তি শুনে নেব, শোনাবে সোমদীপ সরকার। সোমদীপ কথাশিল্পর কৃষ্ণনগর শাখার ছাত্র। নমস্কার, কবি শামসুর রহমানের লেখা একটি কবিতা, তবুও তিনি রাজা। সারা দেশে সবাই মিলে বাজা, বাদ্যি বাজা, মাথায় তাঁর ছিল না তাজ, তবুও তিনি রাজা। মধুমতি নদীর তীরে টুঙ্গিপাড়া গায়ে ঘাসের ডগা খেত চুমু সেই রাজারই পায়ে, জাতির পিতা বঙ্গবন্ধু সবাই বলে তাকে, ছুটে আসে দেশের মানুষ মহান নেতার ডাকে, তাঁর দেখানো পথেই জানি স্বাধীন হলো দেশ, মুক্তিযুদ্ধে পাক সেনারা নাস্তা নাবুদ শেষ, ঘরের শত্রু খুনিরা সব প্রাণ কেড়েছে তাঁর, কিন্তু তাঁরই জিত হয়েছে, খুনির হলো হার, কুচক্কিরা ঘোড়াক যতই ইতিহাসের চাকা, কৃষক মজুর সবার মনে তাঁর ছবিটাই আঁকা। নমস্কার। সোমদীপ যাঁকে নিয়ে কবিতাটি বলল, সেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীন বাংলাদেশের অন্যতম রূপকার। তাঁকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা নামে অভিহিত করা হয়। তাঁকে বঙ্গবন্ধু এই উপাধিতে ভূষিত করা হয়। দুই বাংলার মানুষেরই অত্যন্ত প্রিয়জন। কবি লুৎফর রহমান রিটনের কথাই বলতে হয়, শেখ মুজিবুর দেশ দরদি, শোষিতদের মিতা, স্বাধীনতার মহান ঘোষক এবং জাতির পিতা। ফিরে আসি শামসুর রহমানের কথায়। তিনি ছিলেন সমাজের প্রতি দায়বদ্ধ। আমাদের চারপাশের ঘটে যাওয়া প্রাত্যহিক ঘটনাবলী যা তাঁকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, তাই তাঁর কবিতার বিষয় হয়ে উঠেছে। তিনি বলতেন, যেসব মানুষ লিখতে পারে না, বলতে জানে না, তাদের অভাব
দুঃখ, অভিযোগ, বেদনার কথা লিখতে হবে কবিকে। তাঁর সাহিত্য কীর্তির জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং একুশের পদক সম্মানে ভূষিত হয়েছেন। এবারে তাঁর লেখা একটি কবিতা শুনে নেব, শোনাবে কথাশিল্পর ধুবুলিয়া শাখার ছাত্রী পারিজাত সাহা। নমস্কার, কবি শামসুর রহমানের লেখা কবিতা কবি। সেই ছেলেটা জানলা দিয়ে দেখতো চেয়ে পুকুর ঘাটে বটের ঝুড়ি, দেখতো চেয়ে জলের ঘড়া, চিলের কখনো ফের ইলশে গুঁড়ি। সবাই যখন থাকতো শুয়ে রাত দুপুরে, জড়িয়ে গায়ে ঘুমের কাঁথা, সেই ছেলেটা একলা বসে শুনত শুধু আধার ঘরে তারার গাঁথা। সেই ছেলেটা রাতের শেষে দেখত সাদা রাস্তা যেন চুলের ফিতা, পূব আকাশে সূর্য এলে বলতো হেসে, এই তো এলো আমার মিতা। আর সকলে পড়ার ঘরে দুলতো যখন ধারাপাতের সুরে সুরে, শুনত সে যে ছুটির রাখাল কোথায় যেন বাজায় বাঁশি বহু দূরে, শুনত আরো নানান ধ্বনি, অচিন ঘাটে শুনত খেয়া মাঝির গলা, লেপের গুহায় শুনত একা স্বপ্ন নদীর নিঝুম বুকে নাইর চলা। পেন্সিলের ওই রেখার মতো বৃষ্টি এলে ঝমঝমিয়ে কালো ঘরে, শুনত সে তো সারা বেলা মনের ঘাটে জল পড়ে আর পাতা নড়ে, মেঘমেখালি পাখপাখালি বলতো তাকে, বর্ষা তাকে বলতো, রবি ঠাকুর বাড়ির ছেলে তোমায় বলুক লোকে, সবার তুমি আপন কবি। নমস্কার। আজ 23 অক্টোবর দিনটি আরও যে কারণে আমাদের কাছে স্মরণীয় তা অত্যন্ত বেদনার দিন। 2012 সালের আজকের দিনে প্রয়াত হন বাংলা ভাষার অন্যতম লেখক, কবি, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। বাংলা কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, রহস্য রচনা, শিশু সাহিত্য, ভ্রমণ কাহিনী, সাহিত্যের প্রায় সমস্ত শাখাতেই তিনি সমানভাবে উজ্জ্বল। এরকম সব্যসাচী লেখক খুব কমই জন্মেছেন। তাঁর কিশোরদের উপযোগী প্রচুর ছড়া কবিতা গল্প রয়েছে। কাকাবাবু সিরিজের বইগুলো তো কিশোরদের কাছে অত্যন্ত আনন্দের। তাঁর এই সমস্ত সাহিত্য কীর্তির জন্য তিনি অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। আজ তাঁর প্রয়াণ দিবসে তাঁর প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম রইল। শুনব তাঁরই লেখা একটি কবিতা, শোনাবে কথাশিল্পের কৃষ্ণনগর শাখার ছাত্রী দেবাদৃতা মণ্ডল। নমস্কার। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কালো ও সাদা। একটা কুকুর কালো ভিলভিল, একটা কুকুর ফর্সা, দুজনে যেদিন জন্ম নিল সেদিনটা খুব বর্ষা, একই মায়ের এ দুটো বাচ্চা দুধ নিয়ে ঢুসো ঢুসি, আবার দুজনে খেলায় মাতলে মা কুকুর খুব খুশি, খেলায় খেলায় বেড়ে ওঠে তারা কালো ফর্সা দুভাই, কেউ চলে যায় কামসকাটকায়, কেউ বা হয়তো দুবাই, বহুদিন পরে যদি দেখা হয় দুজনে গন্ধ শোঁকে, আদরে আমোদে গড়াগড়ি খায়, দেখে কাছাকাছি লোকে, কালো ও ফর্সা মানুষেরা থাকে নানা দেশে দুনিয়ায়, এও কে চেনে না, ভাইও বলে না, মুখটা ফিরিয়ে যায়। কালোরা অনেকে ভালো গান গায়, খেলার জগতে সেরা, ফর্সারা জানে জ্ঞান বিজ্ঞান,
সাগর পাহাড়ে ফেরা। দুই ভাই মিলে রাস্তা খোঁজে না, শুধু কোঁচকাই ভুরু, কখনো অস্ত্র ঝনঝন করে, বিচ্ছেদ হয় শুরু। হোক না কালো বা ফর্সা, আমরা কি করে যে ভুলে যাই, আমাদেরও মা তো একই, সবাই পৃথিবীতে জন্মায়। নমস্কার। এই অক্টোবর মাস নানা ঘটনা বহুল মাস, কবি সাহিত্যিকেরই এটি জন্ম ও প্রয়াণ মাস। তথাপি বিশেষভাবে যে মানুষটির কথা মনে আসে তিনি হলেন সুকুমার রায়, বাংলা শিশু সাহিত্যের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নাম। আগামী 30শে অক্টোবর তাঁর জন্মদিন। তাঁর প্রতি আমার অন্তরে শ্রদ্ধা ও প্রণাম জানাই। শুনে নেব তাঁর একটি কবিতা, শোনাবে আফরিন রহমান। আফরিন কথাশিল্পর পলাশী শাখার ছাত্রী। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা বেজায় রাগ। ও হাড়গিলে হাড়গিলে ভাই, খাপ্পা দেখি বড্ড আজ, ঝগড়া কি আর সাজে তোমার, এই কি তোমার যোগ্য কাজ? হোমরা চোমরা মান্য তোমরা, বিদ্যে বুদ্ধি মর্যাদায় ওদের সঙ্গে তর্ক করছো, নাই কি কোনো লজ্জা? তাই জানছো না কি বলছে ওরা, কিচির মিচির কিচ্ছিরি, অর্থাৎ কি না তোমার নাকি চেহারাটা বিচ্ছিরি বলছে? আচ্ছা বলুক, তাতে ওদেরই তো মুখ ব্যথা, ঠেঁটা লোকের শাস্তি যত ওরাই শেষে ভুগবে তা। ওরা তোমায় খোঁড়া বলছে, বেয়াদব তো খুব দেখি, তোমার পায়ে বাতের কষ্ট ওরা সেসব বুঝবে কি? তাই বলে কি নাচবে রাগে, উঠবে চোটে চট করে? মিথ্যে আরো তক্ত হবে ওদের সাথে টক করে। ওই শোনো কি বলছে আবার, করছে কত বক্তৃতা, বলছে তোমার ন্যাড়া মাথায় ঘোল ঢালবে, সত্যি তা? চড়াই পাখির বড়াই দেখো, তোমায় দিচ্ছে টিটকিরি, বলছে তোমার মিষ্টি গলায় গান ধরো তো গিটকিরি, বলছে তোমার কাঁথাটাকে রিফু কর্ম করবে কি, খোড়া ঠ্যাঙে নামবে জলে আর কোলা ব্যাং ধরবে কি? আর চোটো না, আর শুনো না ঠেঁটা মুখের টিপ্পনি, ওদের কথায় কান দিতে নেই, সরে পড়ো এক্ষুনি। নমস্কার। আমি একটি কবিতা বলে আজকের অনুষ্ঠান শেষ করব, কবি শামসুর রহমানের লেখা কবিতা পান্থজন। বহু পথ হেঁটে ওরা পাঁচজন গোধূলিতে এসে বসে, প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে, গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে, বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠে বংশীর মতন বাজে, আমি বৌদ্ধহীন যান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ইমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে, কুড়িয়ে পতঙ্গ এক বলে শীতস্বরে, আমি মানব সন্তান। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের মাসের দ্বিতীয় সপ্তাহের শনিবার। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতে থাকবেন, আর আমাদের পাশে তো অবশ্যই থাকবেন। নমস্কার, শুভরাত্রি।